আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেট। পশ্চিমী ঝঞ্ঝায় চড়ছে পারদ, বড়দিনের আগে উষ্ণতা বাড়ছে শহরের। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলার উষ্ণতা কত ডিগ্রি বাড়তে চলেছে, সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি শুরুর পূর্বে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেখানকার বর্তমান পরিস্থিতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। বড়দিনের আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে ক্রমাগত তাপমাত্রা বাড়তে চলেছে শহরের, আপাতত তা কমার কোনো রকম লক্ষণ নেই। বছরের শেষে শীত বিলাসীদের জন্য এমনটাই দুঃসংবাদ দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরে আবহাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে শেষে দুদিনে খানিকটা হলেও বেড়েছে রাজ্যের তাপমাত্রা। চলতি সপ্তাহের শুরুতে কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল 11 ডিগ্রিতে, শুক্রবার তা বেড়ে হয়েছে 13.2 ডিগ্রি, যা অবশ্য স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। রাত পোহালেই বড়দিন, জানা যাচ্ছে বড়দিন আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ, ফলে বছর শেষে দিনগুলিতে শীতের দেখা মিলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিকিমের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতও হতে পারে। ফলস্বরূপ বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে বাতাস, যার জেরে শহরের তাপমাত্রার পারদ বাড়বে, যদিও উত্তুরে হাওয়ার বাধা কেটে গেলে ফের ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে শহরে। ঠান্ডা কমছে কলকাতা সহ তৎসংলগ্ন অঞ্চলে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যবতবু শীতের মেয়াদ মেরে কেটে আর কয়েকটা দিন, জড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বড়দিন এবং নতুন বছরের তাপমাত্রা অনেকটাই বাড়াবে কলকাতার। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকাল থেকে আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে, তবে সাময়িক বিরতিতে শীতের আমেজ পুরোপুরি নষ্ট হবে না। দিনের তাপমাত্রা বৃদ্ধি হলেও রাতের দিকে শীতের আমেজ আমজনতাকে জানান দেবে শীত রয়েছে। শুক্রবারের পর রবিবার পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে লাইনে, যার জেরে বাধাপ্রাপ্ত হয়ে আপাতত কয়েকদিন কনকনে ঠান্ডা উদাও। তবে এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকায়, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাহাড়ে। হাওয়া অফিস জানাচ্ছে শ্রীলঙ্কা ও ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি ইতিমধ্যে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে, যার কারণে তাপমাত্রা বৃদ্ধি ঘটছে, শীতের কনকনে ভাব কমে গিয়েছে। বড়দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস আবহাওয়াবিদদের।